বাজী কথাবার্তা বলে গেছেন সেই মুজিব বাজী মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আমরা বলতে চাই আমাদের যারা শহীদ ছিল তাদের কি কোনো রক্তের দাম নাই যখন এখন পর্যন্ত আমরা আওয়ামী এবং ছাত্র লীগের যে গুন্ডা পান্ডারা ছিল যারা আমাদের হাজার হাজার ভাইকে শহীদ করেছে তাদেরকে এখন পর্যন্ত বিচারের আওতায় আনতে পারলাম না অথচ আমরা এখনি গদিতে সফট আওয়ামী লীগারদের বসিয়ে দিচ্ছি তাহলে আমরা বলতে চাই চব্বিশের চেতনার কি কোনো দাম নাই আজকে আগস্ট বিপ্লবের মাত্র 135 দিন পার হলো আজকে 136 জুলাই তারপরে এই মুহূর্তে যদি আমরা দেখি আওয়ামী দোসররা ফ্যাসিবাদের দোসররা মুজিববাদী দোসররা উপদেষ্টা পরিষদে স্থান পায় তাহলে আমরা কি আশা করব যে ভবিষ্যতে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে সুতরাং আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মুজিববাদী মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে একই সাথে আমরা দাবি জানাচ্ছি যে উপদেষ্টা পরিষদে যেন সারা বাংলাদেশের সব অঞ্চলের রিপ্রেজেন্টেশন থাকে এই বিষয়টাও নিশ্চিত করতে হবে আপনি তার প্রতি মায়া কান্না দেখান অথচ যে বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদ নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিল সেই বৈষম্য কি দূর হয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয় আবু সাইদ নিজের বুকে তাজা রক্ত দিয়েছে আমাদেরকেও শিখিয়ে গেছে প্রয়োজনে আমরা তাজা রক্ত দিব আমরা বুকে রক্ত দিব কিন্তু এই বৈষম্য আমরা মেনে নেব না নেব না নেব না সংগ্রামী ছাত্র জনতা আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী আবু সাইদ সাদ্দি সালাম আক্তার হোসেন যখন ছয়জন সমন্বয়কে ধরে নিয়ে গেল তারপর নেতৃত্ব দানকারী যারা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেল বাহিনী সরকার এরা কোথাকার এরা কি উত্তরবঙ্গের নয় তাহলে উত্তরবঙ্গে কি আপনারা যোগ্য ব্যক্তি খুঁজে পান না যোগ্য ব্যক্তি না নাকি আপনাদের চোখে বদলা দেওয়া কোনটা চোখের কাল পর্দা খুলে ফেলুন দেখবেন উত্তরবঙ্গে শত শত যোগ্য ব্যক্তি রয়েছে আপনারা বলেন শিক্ষা নগরীতে কি কোনো যোগ্য ব্যক্তি ছিল না চোখের পর্দা খুলে ফেলুন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমি কড়া হুঁশিয়ারি জানাচ্ছি উত্তরবঙ্গের প্রতি যদি কোনো বৈষম্য করা হয় উত্তরবঙ্গের শিক্ষার্থী উত্তরবঙ্গের মানুষ কিন্তু মেনে নেবে না 36 নম্বরকে ঘৃণা জাদুকর হিসেবে সংস্কার করতে হবে বাংলাদেশের জনগণ সেইখানে গিয়ে ফ্যাসিবাদের আইকন হিসেবে এই মুজিবের বাড়িতে ঘৃণা জানানোর জন্য যাবে কোন সম্মান প্রদর্শনের জন্য না মুজিব বাড়ির শতকটা 36 নয় শতকে বাংলার জমিন থেকে ঘুমিয়ে দিয়ে সেখানে আবার চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য মুড়া স্থাপন করতে হবে ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কাম অন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত
টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।